ডায়মন্ড হারবারে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট, ডায়মন্ড হারবার ফেরিঘাট। এখান থেকে ওই পারে কুকড়াহাটি যাওয়ার জন্য একটি ভ্যাসেল ও দুটি লঞ্চের মাধ্যমে যাত্রী পারাপার করে থাকে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি ফেরিঘাটের বিস্তারিত তথ্য। এর সাথে রয়েছে হুগলি নদীর অসাধারণ সৌন্দর্য ও ওই পারে কুকড়াহাটির বিস্তারিত ভিডিও। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ভ্যাসেল থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে 40 থেকে 45 মিনিট কেটে গেল আর আমরা পৌঁছে গেলাম কুকড়াহাটি ফেরিঘাটে। বন্ধুরা, বিভিন্ন অচেনা অজানা ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। এতে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।